আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। তো ভিডিওর এই শুরুর সামনেই দেখতে পাচ্ছেন তুমি অনেকগুলো আম গাছ, এ পাশে আম গাছ, ও পাশেও আম গাছ। তো আম গাছগুলো আমি নতুন কালেকশনে নিচ্ছি, মানে আমার মাথার থেকে লম্বা, দেখুন অনেক বড় লম্বা। তো অনেকে ম্যাচিওর গাছ চান যে এবছরই লাগাবো, এবছরই ফল খাবো, সামনে বছর ফল খাবো। এখন তো আমের সিজন, আপনার বাড়িতে রং বেরঙের আমের মানে লাগানোর ইচ্ছে হয় যে না আমি রঙিন আম লাগাবো আমার বাড়িতেও হোক। তো এই রঙিন আমের জন্য আপনার এই আমার ছোট্ট একটু প্রয়াস, দেখুন চলুন গাছগুলো আমি দেখাই যতটুকু পারি। তো আমার এই পাশে যে গাছগুলো আছে এইগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে মাল্টিগ্রাফটিংয়ের উপরে। তো যে গাছগুলো আছে সম্পূর্ণ কিন্তু মাল্টি গ্রাফটিং, এগুলো কিন্তু সিঙ্গেল গ্রাফটিং নয়। তো আপনারা জানেন আমের বিভিন্ন রকমের, আমি নতুন গতদিন থেকে আমের ওপরে একটা মানে চারা কালেকশন করতে নেমেছি। কিছু পাড়াটা ড্রপিং হয়েছে, গাছগুলো ছায়াই ছিল, প্রত্যেকটা ডগা গাছে ম্যাচিওর ডগা, প্রত্যেকটা ডগা দেখুন ম্যাচিওর, ম্যাচিওর প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা করে গ্রাফটিং করা আছে প্রত্যেকটা, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা ব্রাঞ্চের মানে ছটা ব্রাঞ্চে ছটা ছয় রকমের আম। তো এখানে কি কি আছে, এটা হচ্ছে একটা ব্যানানা, এটা হচ্ছে কিউজাই, এটা হচ্ছে মিয়াজাকি, দেখুন মিয়াজাকির বড় যারা ডাল। তারপরে এই দিকে একটা আছে বেরিয়েছে, এই দিকে একটা বেরিয়েছে মিয়াজাকি, এটা আছে কাটিমন। আর আবার নিচের দিকে দুটো আছে, একটা কাটিমন ব্যানানা। এই এই রকমের মাল্টিগ্রাফটিংয়ের বড় মোটা, এই যে জোপালো এইরকম মোটা গাছগুলো পাবেন, দাম একটু বেশি, কুরিয়ারে যাবে, কুরিয়ার খরচা একটু বেশি। তো আমি একটা দেখালাম, এরকম আমার কাছে অনেকগুলো গাছই আছে। এই একটা আছে, এই একটা গাছগুলো বেশি নাড়াচাড়া করলে অসুবিধা। তো এই একটা আছে, এই রকমের সব মাল্টি গ্রাফটিং এর উপরে গাছ আছে। যদি ছোট নিতে চান ছোটর উপরেও হবে, ছোটর মতো উপরে গৌরমতি, ব্যানানা, কাটিমুন আরও আছে, ব্যানানা, গৌরমতি, এখানে আছে আপে আম্রপল্লী, দেশি একটাবারে জনপ্রিয় আম, আর ডগমাই। এই যে ছোট্টর উপরেও হবে মাল্টিগ্রাফটিংয়ের, ছোট্ট মানে আমার সমান লম্ব। তো এরকম গাছও আছে। তো এই মাল্টিগ্রাফটিংয়ের গাছগুলো পাবেন। আর এই দিকে হচ্ছে বিভিন্ন সিঙ্গেল আম, এখানে আছে ব্যানানা, কিছু আছে কাটিমুন, আর এই যে বড় বড় চারা দেখুন বড় বড়। এবার গাছ লাগালেই সামনে বার ফল আসবে। এটা হচ্ছে কাটিমুন, এখানে কাটিমুনেরই বেশি কাটিমুন, এগুলো এই লাখটা কাটিমুনের এই যে বড় বড় চারা পাবেন, আমার মাথার থেকে লম্বা। অনেকে বলেন যে কুরিয়ারে গাছ ড্যামেজ হয়, হ্যাঁ কুরিয়ারে ড্যামেজ কিছু হয় না তা না, কিন্তু কুরিয়ারে ম্যাচিওর গাছ অত ড্যামেজ হয় না। এইরকম ম্যাচিওর গাছ, এই যে এটা হচ্ছে গৌরমতি, বাংলাদেশের লেট ভ্যারাইটিসের একটা আম, অতিরিক্ত ফলন, এই গৌরমতি এরকম পাবেন। গৌরমতি, চ্যাংমাই, কিউজাই,
এখানে আছে বিভিন্ন ধরনের, আছে ডগ মাই, নাম ডগ মাই, এগুলো আছে। তবে এই গাছগুলো কিছুটা রেস্টে থাকবে, রেস্টের দেওয়ার পর তারপর কুরিয়ার করা যাবে, আপনাদের হাতে পৌঁছে যাবে। এই গাছগুলো যদি লাগিয়ে দেন, ছাদ বাগানেও করা যাবে, অসুবিধা নেই। একটা জায়গাতে রেখে দিলেই বড় বড় আম দেখতে যায়, এই বড় বড় ম্যাচিওর গাছ। একটা গাছ বড় হতে ধরেন 3-4 বছর, এইসব গাছগুলো বড় হতে সময় লাগে 3-4 বছর। আর আপনারা রেডি গাছ পেয়ে যাচ্ছেন একটা বাড়িতে আমাদের কাছে, আমার কাছে। তো এই রেডি প্ল্যান্টের জন্য যোগাযোগ করুন আমার হোম গার্ডেন উজ্জ্বল ইউটিউব চ্যানেলে। তো আম গাছগুলো আমি দেখাচ্ছি, এই যে মোটা মোটা, সমস্তটাই মোটা মোটা, কোনোটাই কমা নয়, সব ম্যাচিওর গাছ। দেখুন অন্ধকারের মধ্যে যা হোক, এই যে ম্যাচিওর গাছ। এদিকে আছে মাল্টি ক্যাপটিং এর সব ম্যাচিওর গাছ, এই যে ম্যাচিওর গাছ। কিছু ছোট চারাও আছে, এগুলো যে নিয়ে যায় কি, এগুলো রিপোর্ট করা হয়নি। কিছু ছোট চারাও আছে, কুরিয়ারে ছোট চারাও দেওয়া যাবে। ছোট চারার দাম 300 টাকা, এমন কিছু না। মিয়াজাকি, বেনানা, কাটিমন ছোট চারাও আছে। আর এই ম্যাচিওর চারাগুলোর দাম আমি কিছু একটা আইডিয়া দিই, বড় বড় এই চারাগুলো হচ্ছে 400-500-600 এরকম দামেরও হবে। মোটামুটি কিছু 500-600 আছে, আর কিছু বেশি দামেরও আছে, তো আইডিয়া বললাম। আর মাল্টি গ্রাফটিং এর কম দামের গাছ হবে না, মাল্টি গ্রাফটিং এর গাছের দাম একটু বেশি হয়, তো অনেক বেশি। অতএব এই গাছগুলো যদি আপনারা যোগাড় নেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে দেখুন কিছু গোল্ডেন মৌসুমের গাছ আছে, তো বড় বড় ঝোপালো। তো এখানে গুঞ্জন শীত মৌসুমের, গোল্ডেন মৌসুম দুই রকম ভ্যারাইটিস আছে গাছ যা নার্সারি। এই যে গোল্ডেন মৌসুমি মোটা মোটা গাছ, অনেকগুলো বেরিয়ে গেছে, কিছু ঝোপালো, 4-5টা-6টা ডাল বিশিষ্ট। এগুলো মোটামোটা দেখুন, মোটামোটা গোল্ডেন মৌসুম সমস্তটা। এগুলো পাতাগুলো একটু ছোটোই হয়, মোটামোটা মোটামোটা গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে। আর এইদিকে আছে ইন্ডিয়ান শীত মৌসুম, ইন্ডিয়ান সিটি মৌসুম, বড় বড় গাছ। এটা আছে পাকিস্তানি কমলা, কিছুটা দার্জিলিং জায়ান্ট আছে, কিছুটা পাকিস্তানি কমলা আছে, ঝোপালো গাছ। এই যে পাকিস্তানি কমলা, ঝোপালো ঝোপালো গাছ আছে। এগুলো তো সব ইন্ডিয়ান সিকিম মৌসুম, ইন্ডিয়ান সিকিম মৌসুমের মোটা মোটা গাছ। এই যে মোটা মোটা, একদম বড় বড় সুন্দর ঝোপালো, ব্রাঞ্চ বিশিষ্ট, প্রত্যেকটা লম্বা লম্বা, 4-5টা ডালা আছে, প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ। আর এখানে আছে গোল্ডেন মৌসুম, এগুলো এই যে এখন সব ঝোপালো গাছ। সবগুলো ঝোপালো, একদম বড় বড় গাছ এগুলো। সবই হচ্ছে এগুলো গোল্ডেন মৌসুম্বির গাছ। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি, দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি, সে বড় বড় গাছ, মোটা, একদম পুরো মোটা ঝোপালো। ক্যামেরাতে দেখানো যাবে না, তাই এদিকে আছে পাকিস্তানি কমলা। এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে, এগুলো হচ্ছে ভেলে আপনার আফ্রিকান কমলা বিকাশ তার, এটা ভিসিকেপি নিউ সেলার মৌসুম্বি। আর এখানে কিছু আছে আপনার
ডেইজি অরেঞ্জ, নাগপুরে টু টাইম ডেইজি অরেঞ্জ, এগুলো দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জ। এবার যে ডেইজি অরেঞ্জ পাবেন এখানে, যে নাগপুরে টু টাইম ডেইজি অরেঞ্জ, আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা, এই পাকিস্তানি মালটা দেখুন, এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া যাবে। এখানে হচ্ছে আফ্রিকান কমলা আছে, কিছু পাখি পাঞ্জাব মালটা আছে, এই যে কিছু নিউ সেলার আছে, আর এইদিকে আছে কিন্নুর কমলা, কিন্নুর কমলা। এদিকে যে পাকিস্তানি কমলার কিছু ভ্যারাইটিস দেখুন, ঝোপালো গাছ ছোট ছোট। ঝোপালো গাছ সব, সমস্তটা ঝোপালো এবং বড় ম্যাচিওর গাছ, সমস্তটা ঝোপালো এবং ম্যাচিওর গাছ, একদম বড় বড় কমলার গাছ আছে। এবারে ফল চলে আসবে, আর ইন্ডিয়ান সিকি মৌসুমি তো বললাম, যে বড় বড় গাছ একদম, এগুলো 4 ফুট 5 ফুটের গাছ, 5 ফুট 7 ফুটের হাইট, নিজের সাধ্যের মধ্যে পাবেন। এগুলো যে গোল্ডেন মৌসুমি কিছু আছে এখনো অল্প কিছু, এগুলো পাবেন। এগুলো ফোন নিতে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার সাথে ফোন নাম্বার 9733475747 এই নাম্বার। এখানে কিছু রিডি প্ল্যান্ট বিক্রি করা হবে, এটা নিউ সেলার মৌসুম, নিউ সেলার মৌসুম ঝোপালো গাছ। এখানে হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম, আচ্ছা একটা ফল হয়েছে দারুণ ঝোপালো শেপ, এটা একটা নিউ সেলার, এই যে নিউ সেলারের ফল দেখি, ঝোপালো দেখি, ঝোপালো নিউ সেলার, এবারই ফল চলে যাবে সামনে বছর, এগুলো প্রত্যেকটা ফল আসবে। এই যে নিউ সেলার মৌসুম, এটা মিশরীয় মালটা, মিশরীয় মালটা, এটা পাঞ্জাব মালটা, ইন্ডিয়ান সিকি মৌসুমি ছোট টবে ফল, গাছ বড় হলে গাছ ফল বেশি বড় হয়। এই যে এদিকেও আছে জায়ান্ট মালটা, দুটো ফল হয়েছে, এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম, অরিজিনাল ফল ধরা গাছ, এরকম ছোট গাছও ফল ধরা পাবেন, এরকম ছোট গাছও ফল ধরা গাছ পাবেন। এদিকেও আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, যে মিশরীয় মাল, আফ্রিকান মাল, সাউথ আফ্রিকান মালটা, এটা মিশরীয় মালটা, এই যে মিশরীয় মালটা, কালার চলে আসছে ওভাল, কালা ব্রিজ, কালা ব্রিজ ওভাল, ওভাল সেটার ফল। যে থাই মালটা, থাই মালটা বাংলাদেশের জনপ্রিয় থাই মালটা, এই থাই মালটা, এই পাতি লেবু, কাগজি লেবু কিছু আছে, যে ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন কত বড় গাছ, ইন্ডিয়ান সিকি মৌসুমির বড় বড় গাছ। এগুলো তো ইন্ডিয়ান সিকি মৌসুমি, বড় বড় গাছ, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, পাকিস্তানি মালটা ঝোপালো বড় বড় গাছ, আর একটা ভ্যালেন্সিয়া মালটা, এটা ভ্যালেন্সিয়া একটা বেরিয়ে গেছে, বড় গাছ ঝোপালো ছিল সেটা বিক্রি হয়ে গেছে,
ভ্যালেন্সিয়ার ওখানে একটা ছিল যে থাইমালটা, দুটো ফল থাইমালটা। ইন্ডিয়ান শিখে মৌসুম্বি, ইন্ডিয়ান শিখে মৌসুম্বি, একটা নিউ সেলার মৌসুম্বি। যে নিউ সেলার মৌসুম্বি দেখুন, এরকম চারাও পাবেন। তো এই হচ্ছে আমার বাগান, কিছু গাছ বেরিয়ে গেছে, কিছু গাছ এখনো অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। ভিয়েতনাম মালটা, এই একটা নাম জানি না, এটা ভালো শেপে প্রচুর ফল হয়েছিল, পড়ে গেছে ভিয়েতনাম মালটা। ইন্ডিয়ান শিখে মৌসুমে দেখুন ফুল এসছে বা নতুন ফল হয়েছে, ইন্ডিয়ান শিখে মৌসুম। এটা হচ্ছে ঝোপালো সব থেকে বড় গাছ, ভালো গাছ, আমার সাইডে রেখে দিয়েছি। এই যে ইন্ডিয়ান শিখে মৌসুম, এই ধরনের টপ সহ ফল সহ গাছ পাবেন। তবে এই গাছ চারার দামে হবে না, রেডি গাছ পাবেন। এই যে মোটা ঝোপালো, এই যে 5 ফুটের লম্বা, এরকম ঝোপালো রেডি প্ল্যান্ট পাবেন। এখানেও রেডি প্ল্যান্ট ইন্ডিয়ান শীত মৌসুম কিছু আছে, অনেকগুলোই আছে। ফল এসেছিল বারিয়ন মালটা আছে, ইন্ডিয়ান শিখে মৌসুম। এরকম টপ শুদ্ধ গাছ পাবেন। যে একটা আছে কাটল গোল্ড, কাটলের ফল হয়নি, কাটলটা এবার পড়ে গেছে। কালা বীজ ফল, তারক ব্লাড অরেঞ্জ, চলুন কিছু চারার গাছ চারা দেখায়। এখানে কিছু চারা গাছ আছে দেখুন, এটা ডেকোপন অরেঞ্জ, এটা ডেকোপন অরেঞ্জ, সুন্দর ঝোপালো গাছ, এগুলো পাবেন। এটা ঝোপালো একদম ডেকোপন অরেঞ্জ। পাশে আছে এগুলো একটু কম দামে ডেইজি অরেঞ্জ, রংপুর লাইমেট্রিকের গাছ, এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ, এই দাম গাছগুলোর দাম 200 টাকা। এটা হচ্ছে মিশরীয় মালটা, শুকিয়ে মালটা। এটা কালা বীজ ওয়াল, ওয়ালে কালা বীজ, এগুলো পাবেন। এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ, নিউ সেলার মৌসুম। আচ্ছা দেখুন নিউ সেলার মৌসুম, উপরে যে দুটো গাছে ফল দেখালাম, একটা গাছের আর এখানে একটা ফল দেখালাম, এই হচ্ছে নিউ সেলার মৌসুম রংপুর লাইমেট্রিকের গাছ। এগুলোই আমি লাগিয়েছিলাম, ফতার ফল এসেছিল। এই যে মোটা মোটা গাছ, এটা ফুলে মৌসুম্বি, ফুলে মৌসুম্বি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর ইউনিভার্সিটির। তো লেট ভ্যারাইটিসের ফল, মানে লেটে পাকে। তো এটা এই যে মোটা, এই মোটা রংপুর লাইমেট্রিকের গাছ, এগুলো পাবেন। মোটা মোটা ঝোপালো, নিউ সেলার মৌসুম, মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন। এই যে রংপুর লাইমেট্রিকের নিউ সেলার ঝোপালো
সবগুলো পাবে নিউজিল্যান্ড মৌসুম। এখানে তো ডেকোপন কমলা। তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটি আপাতত আপডেট। তো এগুলো দাওয়ার দাওয়ার দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে যাবে। কোনো বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি এখানে মোটামুটি।